ইন্ডিয়া জোট কি জটে আটকে যাচ্ছে? ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি বিষ বাহু জলে? এক এক শরিক এক এক রকম কথা বলছেন, কখনো নীতিশ কুমার এক ধরনের কথা বলছে যা ইন্ডিয়া জোটের আর কেউ বলছেন না। আসন সমঝোতা হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল থেকে বলা হচ্ছে কংগ্রেসকে মাত্র দুটো আসন ছাড়া হবে, তার মধ্যে একটি যদি তারা বামদের দেয় দেবেন। আবার অনেক সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জোট শরিকের বিভিন্ন রকম মন্তব্য কোথাও যেন একটা চির ফাটল ধরছে, এটা আমরা দেখতে পাচ্ছি। বামপন্থীরা বলছেন তারা কেরলে আর বাংলায় জোট করবেন না, এই নিয়ে নানা চাপানোতর চলছে। শেষ পর্যন্ত কি টিকবে জোটটা? ইন্ডিয়ার জোট নামে যে জোট তৈরি হয়েছে সেটা কি এনডিএ জোটকে টক্কর দিতে পারবে আগামী নির্বাচনে? যদি পারে তাহলে কি হবে, আর যদি না পারে তাহলে কি হবে? এ নিয়ে আলোচনা করব আজকের এক্সপেক্টরে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকিউ ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। একটা জরুরি ঘোষণা করে রাখি, আগামী শনিবার আমাদের কোনো লাইভ অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন না। ব্যক্তিগত কাজে কলকাতার বাইরে থাকার জন্য শনিবার হয়তো আপনাদের সামনে মুখোমুখি হতে পারবো না, মার্জনা চাইছি। তবে মানে পরের যে সপ্তাহ আসবে যে কোনো একদিন হয়তো আমরা লাইভে আপনাদের সাথে কথা বললেও বলতে পারি। যাতে অনেক কথা হচ্ছে জোট নিয়ে, জানেন নীতিশ কুমার বলছেন এই যে 14 জন অ্যাঙ্কারকে বয়কট করেছে ইন্ডিয়া জোট, তিনি তার সাথে সহমত নন, অথচ তার দলের প্রতিনিধি ছিলেন এবং তার দলের প্রতিনিধির উপস্থিতিতেই এই সিদ্ধান্ত হয়েছে। তারপরে তিনি হঠাৎ যেন একটু বদলে গেছেন মনে হচ্ছে। তিনি নরেন্দ্র মোদীকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাচ্ছেন, অত্যন্ত ভালো কথা, এটা হওয়া উচিত। তিনি নরেন্দ্র মোদীর সাথে দেখা করার পর G20 বৈঠকে নরেন্দ্র মোদীর সাথে দেখা করার পর তাকে যেন খানিকটা বদলে যাওয়ার নীতিশ কুমার মনে হচ্ছে। এমনি নীতিশ কুমার ঘন ঘন ডিগবাজি খান, কিন্তু এই নির্বাচনের আগে কি তিনি ডিগবাজি খাবেন নাকি? এটাও একটা স্ট্র্যাটেজি ইন্ডিয়া জোটের, নীতিশ কুমারকে দিয়ে ব্যস্ত করে রাখা নরেন্দ্র মোদীকে, আমরা জানি না। কারণ এখানে অনেক বড় রাজনীতির খেলা হচ্ছে। শরদ পাওয়ারের মতন রাজনীতিবিদ আছেন এখানে, এখানে আছেন মানে কি বলবো, ভোট কৌশলী, আমি ভোট কৌশলী বলবো, কিভাবে নির্বাচন একের পর এক জিততে হয় সেই রকম একজন মানুষ আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আছেন কেজরিওয়ালের মতন বিদগ্ধ মানুষ, এখানে অনেক বড় বড় মানুষ আছেন, মল্লিকার্জুন খাড়গে আছেন, রাহুল গান্ধী স্বয়ং আছেন। এখানে রাজনীতির খেলা অনেক বড় খেলা হচ্ছে যেটা আমরা সাদা চোখে দেখতে পাচ্ছি না। কিন্তু এর মধ্যেই বামেরা বলছেন যে তারা পশ্চিমবাংলা এবং কেরলে জোট করবেন না, বাকি আছেন কোথায়? আন্তর্জাতিক দল বিজেপি তো সর্বভারতীয় দল, কংগ্রেস তো সর্বভারতীয় দল, তৃণমূল তো একটা আঞ্চলিক দল পশ্চিমবঙ্গের বাইরে যাদের কোনো অস্তিত্ব নেই, আর এই বামপন্থীরা কমিউনিস্ট পার্টি হচ্ছে মানে বিশ্বব্যাপী তাদের দল, ভেনেজুয়েলা, আর্জেন্টিনা, কিউবা, বাংলাদেশ, নেপাল, সর্বত্র তাদের উপস্থিতি। এরকম একটা আন্তর্জাতিক দলের ভারতবর্ষে বিধায়ক সাংসদ সংখ্যা মাত্র 3 জন, তারা শর্ত দিচ্ছে, তাদের শর্তকে গুরুত্ব দেবে? তারা যদি জোটে নাও থাকেন ইন্ডিয়া জোটের কি খুব ক্ষতি হয়ে যাবে? তারা যদি জোটে থাকেন তাহলে ইন্ডিয়া জোট কি খুব লাভবান হবে? সব কটার উত্তর আপনাদের জানা, আমি যে উত্তরগুলো বলতে চাই না। কিন্তু এই রকম জোট দানা বাঁধার আগেই শর্ত দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা পশ্চিমবাংলায় কংগ্রেসকে 2 সিট ছাড়বো, তার মধ্যে একটি যদি তারা বামেদের দেয় দেবে। কেন কেন এরকম কথা বলা হচ্ছে? এখনো সিট শেয়ারিং নিয়ে কোনো কথা শুরু হলো না, কথা শুরুর আগেই কেন এই ধরনের প্রস্তাবনা? বড় দলকে সবসময় বেশি স্বার্থত্যাগ করতে হবে, অবশ্যই করতে হবে, যেভাবে কংগ্রেস তার স্বার্থত্যাগ করতে রাজি হয়েছে এবং পাঞ্জাব দিল্লিতে কংগ্রেসের প্রায় অস্তিত্ব বিলীন বলা যায় পাঞ্জাবে,
সেখান থেকেও তারা স্বার্থত্যাগ করতে চাইছে। তাহলে পশ্চিমবাংলায় ক্ষমতায় থেকে তৃণমূল কংগ্রেস কেন স্বার্থত্যাগ করবে না? কেন আগে থেকেই ভাসিয়ে দেওয়া হচ্ছে দুটোর বেশি আসন দেব না? এটা জোটের ধর্মের পরিপন্থী। জোট ধর্ম বজায় রাখতে হলে বড় দলকে সবচেয়ে বেশি বড় আত্মত্যাগ স্বীকার করতে হবে, তা না হলে জোট বড় হবে না, জোট দানা বাঁধবে না। আমি বলছি না বামপন্থীদের আসন দিতে হবে, কারণ বামপন্থীরা নিজেরাই চাইছে না তৃণমূলের সাথে এক আসনে বসতে, অথচ সীতারাম ইয়েচুরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বসতে পারেন, আলোচনা করতে পারেন। নিচুতলার কর্মীরা নাকি চাইছে না, নিচুতলায় বামেদের কর্মী আছে কত, 5-6% তো ভোট আছে, কর্মী ধরলে 1% হয় না, সেই কর্মীদের কথা ভাবে করছেন না। এই কর্মীদের কথা আপনারা ভেবেছেন? এই যে এতদিন ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতার বাইরে আপনারা পশ্চিমবঙ্গের আপনাদের কর্মীদের কথা ভেবেছেন? ভেবেছেন একবারও যে যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে চাকরির জন্য তাদের সাথে কি রকম নয় ছয় করলেন আপনাদেরই একজন উকিল কাম নেতা? এগুলো ভেবেছেন আপনারা? যতবার সরকার চাকরির জন্য পরীক্ষা শুরু করার জন্য তোড়জোড় করে, আপনাদের সেই উকিল কাম নেতা গিয়ে আইনি জটিলতায় জট পাকিয়ে দেন, ছেলে মেয়েগুলোর চাকরি আটকে যায়। কখনো ছেলে মেয়েদের পক্ষে লড়ছেন, কখনো তাদের বিপক্ষে লড়ছেন, দুদিক থেকেই রোজগার, মানে দোনো হাত মে লাড্ডু, একটা উইন উইন সিচুয়েশন। কেন এইগুলো আপনারা ভাবেন না? আপনারা আপনাদের পার্টির স্বার্থ রক্ষায় আপনারা সব করতে পারেন। আপনারা জানেন যে 42টা আসনে 42টা প্রার্থী দিলে 42 জনকে অন্তত মুখ বন্ধ করে রাখা যাবে, কিন্তু তাতে লাভটা কি হবে? 42টা আসনে প্রার্থী দিয়ে যদি মনে করতাম যে আপনারা দুটো আসনও জেতার জায়গায় আছেন, তাহলে বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে, আপনারা একখানা আসনও জেতার জায়গায় নেই, আপনাদের সেই দগদগে ঘাগুলো মানুষ ভোলেনি, ধানের জমিতে পতাকা পুঁতে দিয়ে ধান লুট করা, পুকুরে বিষ ছড়িয়ে দেওয়া, তারপর মরিচ ঝাপি, বিজন সেতু, নেতাই, নন্দীগ্রাম, সুজপুর, নানু, ছোট আঙাড়িয়া, অজস্র গণহত্যার ইতিহাস আপনাদেরকে রক্তাক্ত করে রেখেছে, তারপরও পশ্চিমবাংলার মানুষ আপনাদের যে 5-6% ভোট আপনারা পান, এটা অনেক পান, আপনারা দরকষাকষির জায়গায় নেই। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস দরকষাকষির জায়গায় আছে, কারণ তারা অপ্রতিরোধ্য পশ্চিমবাংলায়। আপনাদের মতো হয়তো আন্তর্জাতিক দল নয়, কিন্তু আঞ্চলিক দল হলেও তারা কিন্তু পশ্চিমবাংলায় অপ্রতিরোধ্য। বিজেপিকে যদি কেউ বেগ দিতে পারে পশ্চিমবাংলায়, সেটা তৃণমূল কংগ্রেসই, আর কেউ না, এটা একটা বাচ্চাও জানে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসও কিন্তু দরকষাকষির জায়গায় যাচ্ছে, যেটা অনভিপ্রেত, যেটা উচিত নয়। এখনো সিট শেয়ারিং হলো না, এর আগে থেকেই ভাসিয়ে দেওয়া হচ্ছে যে দুটো সিট দেব। কেন দুটো সিট দেবেন আপনারা? কেন 5টা ছাড়বেন না কংগ্রেসকে? কংগ্রেসেরও দুটো এমপি আছে, সেই দুটো এমপি তো কমসে কম আপনাদের দিতেই হবে, আরো 3টে দিন, আরো 4টে দিন, কংগ্রেসকে একটু খেলতে দিন, কংগ্রেসকেও বাড়তে দিন। যদি আপনাদের বাড়তে হয় কংগ্রেসকে সঙ্গে নিয়ে বাড়তে হবে, হ্যাঁ, তবে যদি অধীর চৌধুরীর মতন নেতা ক্রমাগত বিষোদাগার করে যান সেক্ষেত্রে আলাদা, যদিও অধীর চৌধুরীর মুখে তালা লাগানোর ব্যবস্থা হয়ে গিয়েছে ইতিমধ্যে, আগামী দিনে হয়তো অধীর চৌধুরী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সেভাবে উচ্চকিত হবেন না, এটা হয়তো খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন। কিন্তু নীতিশ কুমার, নীতিশ কুমারের দলের একজন প্রতিনিধি যে বৈঠকে ছিলেন, সেই বৈঠকে সিদ্ধান্ত হলো যে আমরা এই 14টা অ্যাঙ্কারকে বয়কট করব। দ্বিতীয় লিস্ট আসছে, আপনাদেরকে বলে রাখি, আরো বেশ কয়েকজনের লিস্ট আসছে নাম। এই যে 14টা অ্যাঙ্কারকে বয়কট করব, এর পেছনে কারণটা কি? কারণ তারা খোলসা করেছে, কারণ পরিষ্কার করে বলছেন যে এই অ্যাঙ্কাররা বিরোধীদের বলতে দেয় না, এই অ্যাঙ্কাররা বিরোধীরা বলতে গেলে সাউন্ড অফ করে দেয়, তাদেরকে থামিয়ে দেয়, অন্য বক্তাদেরকে লেলিয়ে দেয় যাতে তার বিরুদ্ধে কথা হয়। অর্থাৎ যেখানে কথাই বলা যায় না সেখানে কথা তারা বলবেন কেন? 14 জন এরকম অ্যাঙ্কারের নাম ঠিক করেছেন, এ নিয়ে আমরা আগে অনুষ্ঠানও করেছি। এই যে 14 জনকে বয়কট করেছেন, এটা তো একটা সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, যেখানে নীতিশ কুমারের দলের প্রতিনিধিও ছিলেন। তারপরে এমন কি ঘটনা ঘটলো প্রধানমন্ত্রীর সাথে G20 বৈঠকে খেতে বসে, যে তারপরে তিনি হঠাৎ বদলে গেলেন? আশ্চর্য লাগছে। আমরা মনে করছি যে জোটের পক্ষে অন্তরায় কিন্তু এই 3টে দল, বামপন্থীরা, তৃণমূল কংগ্রেস এবং নীতিশ কুমার। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি, যদি নীতিশ কুমার এইরকম কথা বলতে থাকেন এরপরেও, তাহলে ধরে নিতে হবে তিনি জোটের বিরুদ্ধে থেকে সাবোটাজ করছেন, মধ্যে থেকেই সাবোটাজ করছেন। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বলে যে দুটোর বেশি আসন দেব না, আগে থেকেই সিট শেয়ারিং এর আগেই, এই নিয়ে আলোচনার আগেই, তাহলে বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সাবোটাজ করছে, আর বামপন্থীরা তো সাবোটাজে PhD করে বসে আছে,
সব জায়গাতেই তারা এরকম করেন, দ্বিচারিতা তাদের রক্তে। এ নিয়ে বলার কিছু নেই। আজকের এপিসোড একটুও দীর্ঘায়িত করব না, আবার রিপিট করছি, আগামী শনিবার আমাদের লাইভ অনুষ্ঠান আসবে না, আমরা চেষ্টা করব তারপরে যে সপ্তাহটা আসবে সেই সপ্তাহে যে কোনো একদিন লাইভে আপনাদের সাথে কথা বলার। আমরা একদম শেষ করে আনি, মমতা বন্দ্যোপাধ্যায়, নীতিশ কুমার এবং বামেরা, বামেদের মধ্যে বিশেষ করে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, এই ধরনের মানুষগুলো, এরা যদি জোটকে জোটের ধর্ম পালন করতে হয়, এদের আপাতত জোট ধর্ম পালন করতে গিয়ে মুখে কুলো পাটা উচিত। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও বলেননি যে দুটো আসন ছাড়বো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কোথাও বলেননি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় যারা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত তারা কেউ এই কথাটাকে কিন্তু বাধাও দেননি, তারা আটকানো নেই। এরকম ভাসিয়ে দেওয়া কথা জোটের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। সিদ্ধান্ত নেবেন হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আগেই কর্মীরা, খুচরো নেতারা তারা ভাসিয়ে দিচ্ছে দুটোর বেশি আসন দেওয়া হবে না। কেন, আর কেন এই নিয়ন্ত্রণটা নেই তৃণমূল কংগ্রেসে যে যা খুশি বলে দিতে পারে সোশ্যাল মিডিয়ায় গিয়ে, যে যা খুশি বলে দিতে পারে টেলিভিশন মিডিয়ায় গিয়ে? বামেদের কথা আলাদা করে বলবো না, আপনারা জানেন বামেদের কথা, বামেদেরকে এখানে গুরুত্ব দেওয়া না দেওয়া প্রায় সমান। আর নীতিশ কুমার, আগেই বললাম যিনি ডিগবাজিতে প্রায় পিএইচডি করে ফেলেছেন, তিনি কখন কোথায় আছেন, কখন কার সাথে থাকবেন, এত আনপ্রেডিক্টেবল নেতা মুলায়ম সিং এর পরে আমরা আর দেখিনি। মুলায়ম সিংকে দেখেছি, মুলায়ম সিং ঘন ঘন তার অবস্থান বদল করতেন। নীতিশ কুমার কি মুলায়ম সিং এর জায়গা নিতে চাইছেন, যে ভারতবর্ষের সবচেয়ে অবিশ্বাসী নেতাই হতে চান তিনি? জানি না, উত্তর দেবেন আপনারা। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।